ভারতে শেষ হল আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের ফল প্রকাশ হবে আগামী চার জুন তবে এর আগেই নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির নির্মাতা সংস্থা ওপেন এআই শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায় ভারতের লোকসভা নির্বাচন বানচালের চেষ্টা করেছিল ইসরায়েলের একটি রাজনৈতিক প্রচারণা সংস্থা এসটিওআইসি প্রভাব খাটিয়ে জিরো জেনো নামে প্রচারণা চালিয়ে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছে সংস্থাটি এমনটাই নিশ্চিত করে এআই এমনকি ইসরায়েলি ওই সংস্থাটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেল কাজে লাগিয়ে সামাজিক মাধ্যমে বিজেপি বিরোধী এবং কংগ্রেস সমর্থিত প্রোফাইল আর্টিকেল ও কমেন্ট তৈরিও প্রচার করে তবে ইসরায়েলের ওই সংস্থাটির এসব প্রচারণা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে আয় এর মধ্যেই এক প্রতিক্রিয়ায় তেল আবিবের অপচেষ্টাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক হুমকি বলে অভিহিত করেছে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি সংবাদ সময়